অ্যাটলিস্ট সপ্তাহে একদিন কোন ভালো ওস্তাদ বা ভালো কাকুর নিয়ে এসে যেদিনকে শেখানো হবে সেই দিনের একটা প্রোগ্রামটা আমরা এটিএন বাংলার মাধ্যমে প্রচার করব। তিনি ধার করা গান না করে নিজের গান গেয়ে মেধা বিকাশের আহ্বান রাখেন শিল্পীদের প্রতি। এক্ষেত্রে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইভা রহমানের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন ডক্টর মাহফুজুর রহমান। নিজের গান দিয়ে পপুলার হওয়া উচিত। ইভা রহমান কেন এত ফেমাস হলো? ইভা রহমানের কোনোদিন তার মুখে কোনোখানে কোনো ফাংশনে কোনো জায়গায় তার নিজের গান ছাড়া দ্বিতীয় কোনো শিল্পীর গান সে আজ পর্যন্ত গায় নাই।